আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত মাহমুদ হুম নুসাল আলাহ রসুল হিল করিম আহাদ সম্মানিত দর্শক শ্রোতা আল রবুল্লা আলমিনের মহাগ্রন্থ আল কোরআনে উল্লিখিত নারীগণদের নিয়েই আজকের এই আয়োজন আপনারা যারা আমাদের এইচ টিভিকে শেয়ার লাইক কমেন্ট করে সহযোগিতা করছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আল কোরআনে মহান আল্লাহ রব্বুল আলমিন যে সকল নারীদের কথা উল্লেখ করেছেন আজকে এই বিষয়ে আলোচনা করব। সরাসরি আল্লাহ নাম উল্লেখ করেছেন হজরত মরিয়ম আলী সাল্লামের আর বাকি সকল মহিলাদেরকে তাদের পিতার তাদের স্বামীদের সাথে রিলেটেড করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এছাড়াও দুটা ভাগে ভাগ করা যায় কোরআনে উল্লেখিত নারীদের আল্লাহ রাবুল্লা আলমিন একদল মহিলাকে নেটকারদের নেককার মহিলা এবং আরেক দলকে অভিশপ্ত নারী কথা উল্লেখ করেছেন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমরা চেষ্টা করেছি মহাগ্রন্থ আলকুরানের প্রথম থেকে শেষের দিকের ধারাবাহিকতা মেনটেন করে মহিলাদের নাম উল্লেখ করার জন্য তো প্রথমেই আসেন হাওয়া আলি হিউসাল্লামের ঘটনা যেখানে আদম আলি ইসালামের কথা বলা হয়েছে সেখানেই আন্তাওয়া জাও জুকা এই কথাটা রয়েছে এরপরে আসে ইমরাত ইমরান ইমরান আলিহি সাল্লামের স্ত্রী ইমরানের সুরা আলে ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে তার কথা উল্লেখ রয়েছে ইমরাত জাকারিয়া জাকারিয়া আলিহি সালামের স্ত্রীর কথাও সুরা আলে ইমরানে রয়েছে এরপরে আসে ঈসা ইবনে মারিয়াম তার কথাই মারিয়াম সালামের নামেই মহাগ্রন্থ কোরআনে পুরো একটি সুরা রয়েছে তার কথাই সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন আর বাকি সকলের ক্ষেত্রে ইনডাইরেক্ট আল্লাহ উল্লেখ করেছেন এরপরে আসে ইসা ইবনে মারিয়াম মারিয়াম আলিহিউর পরে ইমরাত ইব্রাহিম ইমরা ইব্রাহিম আলহি স্ত্রী সারা আলিহি কথা এসেছে সুরা হুদের একাত্তরে সুরা জারিয়ার উনত্রিশ নম্বর আয়াতে এরপরে ইমরাত আজিজ তাকে জুলাইখা নামে আপনারা ছিলেন সুরা আলে সুর ইউসুফের ত্রিশ এবং একান্ন নম্বর আয়াতে সরাসরি ইমরাত আজিজ কথাটা উল্লেখ রয়েছে এরপরে আসে হজরত আয়সা রাহু আনহার কথা যেটা সুরা নূরে ইনডাইরেক্টলি এসেছে বিল মিনকুম আয়াতে আল্লাহ রবুল আলমিন এই আয়সা রদিয়া আল্লাহ তালা আনহুর ইফকের ঘটনাকে কেন্দ্র করে থাকে উল্লেখ করা হয়েছে এবং তাকে কেন্দ্র করেই ইসলামে তাইমুমের বিধান নাজিল হয়েছে এরপরে আসেন ইমরাতুন এক নারী এখানে এক নারী বলতে বিলকিসকে বোঝানো হয়েছে ইসাবেলার রানী বিলকিস সোলাইমান আলী ইসলামের হুদ্ভুত পাকি যে বিলকিস রানীর খবর এসে দিয়েছিল সোলাইমান আলী ইসলামের কাছে ইমরা ফিরাউন বিবি আসিয়া আপনারা সকলেই অবগত আছেন আসিয়া রাজি আল্লাহন আনহার কথা সুরা কাসাসের নয় নম্বর আয়াতে রয়েছে এরপরে উমে মৌসা মুসা আলহ্লামের মা সুরা কাসাসের সাত এবং দশ নম্বর আয়াতে উখতে মূসা সুরা কাসাসেই এই ধারাবাহিকভাবেই রয়েছে নয় নম্বর আয়াতে এরপরে ইমরাত ইমরাতাইনে সোয়াইব ইমরাতাইনে এখানে ইমরাতাইনে বলতে সোয়াইব আলহি সাল্লামের দুই মেয়েকে বোঝানো হয়েছে এরপরে ইমরাত আয়ুব আয়ুব আলহিয়া সালামের স্ত্রীর কথা আল কোরআন রয়েছে ইবি আলিহাস্লামের স্ত্রীগণ এখানে একজন নয় এখানে পুরা স্ত্রীদের সম্বোধন করেও এখানে বলা হয়েছে এই ছিল সম্মানিত দর্শক কোরআনে নেককার মহিলাদের ব্যাপারে কথা এরপরে আসতেছে আস্তে অভিশপ্ত তিনজন নারীর কথা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন এর মধ্যে প্রথম হচ্ছে ইমরাত নু নূ আলিহি সালামের স্ত্রী আপনারা জানেন নূ আলহি মহাপ্লাবনের সময় সবাইকে রক্ষা করেছিলেন তার একজন অভিশপ্ত সন্তান এবং স্ত্রীকে সেই কিস্তিতে ওঠাতে পারেননি তারা ছিল নবী মঙ্গাল্লাকে অস্বীকারী এরপরে ইমরাত লুত লুত আলিহি স্ত্রীর ব্যাপারেও মহাগ্রন্থ কোরআনে এসেছে সবাই মুক্তি পেয়েছে কিন্তু লুত আলহি স্ত্রী মুক্তি পায়নি এবং আরেকজন হচ্ছে অভিশপ্ত ও ইমরা হচ্ছে ইমরাদ ইমরাদুহ আবুল আহবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারাপ তার কথাও আলকরানে রয়েছে